হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে এখনো যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে যার ফলে খুব সহজেই আপনারা ওষুধের গুণাগুণ ব্যবহার ও কার্যকারিতা সম্বন্ধে জানতে পারছেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের মধ্যে প্রায় সকল মায়েদের অভিযোগ বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না কোনো খাওয়ারের প্রতি রুচি নেই ঠিকমতো বাচ্চা বেড়ে উঠছে না এবং বাচ্চা দিন দিন রোগাটে ও খিটমিটে হয়ে যাচ্ছে কোনোভাবেই সুস্বাস্থ্য ধরে রাখা যাচ্ছে না বা সুস্বাস্থ্য হচ্ছে না স্বাস্থ্যের অবনতি হতেই আছে এই সব অভিযোগ যে সকল মায়েরা করেন তাদের বাচ্চার জন্য এই ঔষধটি খুব আদর্শ একটি ওষুধ আপনারা এখন স্ক্রিনে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জিঙ্ক বি জিঙ্ক বি সিরাপ ছোটো বাচ্চাদের অরুচি ক্ষুধাবান্দা ঠিকমতো বেড়ে না ওঠা এই সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত আদর্শ ও ভালো মানের একটি ঔষধ যদি আপনার বাচ্চা এই সকল সমস্যায় ভুগে থাকে তাহলে আপনি এই ঔষধটি সেবন করাতে পারেন জিঙ্ক পি মূলত দুইটি উপাদানে তৈরি একটি হচ্ছে জিঙ্ক ও আরেকটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এই দুইটির সংমিশ্রণে এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে আর এই সিরাপটি বাজারে এনেছে এসকেএফ বাংলাদেশের অন্যতম সেরা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসকেএফ এই ঔষধটি বাজারে এনেছে আপনারা এই ঔষধটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এতে ভালো হবে তবে যেহেতু এটি একটি ভিটামিন সিরাপ ডাক্তারের পরামর্শ ছাড়াও আপনারা হয়তো খাওয়াতে পারবেন এখন আমরা জানবো এই ওষুধটি খাওয়ানোর নিয়ম জিঙ্ক পি সিরাপটি যদি বাচ্চার ওজন দশ কেজির নিচে হয় তাহলে এক চা চামচ সিরাপ শুধুমাত্র রাত্রে একবার ভরা পেটে খাওয়াতে হবে যদি বাচ্চার ওজন দশ থেকে তিরিশ কেজির মধ্যে হয় তাহলে এক চা চামচ করে ঔষধ দিনে তিনবার খাওয়াতে হবে আর যদি তিরিশ কেজির উপরের বাচ্চা হয় বা বড় কেউ এই ওষুধটি গ্রহণ করতে চায় সেক্ষেত্রে এক থেকে দুই চা চামচ ঔষধ দিনে তিনবার সেবন করতে হবে এটি খুবই একটি আদর্শ এবং কার্যকরী ভিটামিন সিরাপ আমি মায়েদের কাছে অনুরোধ করব আপনাদের বাচ্চারা যদি জিঙ্ক ও ভিটামিন বিয়ের ঘাটতিতে পড়ে তাহলে বাচ্চাদের অরুচি হবে ঠিকমতো বেড়ে উঠবে না আপনারা এই ওষুধটি যদি খাওয়ান তাহলে বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করবে তাদের রুচি হবে খাওয়ার প্রতি রুচি হবে এবং তারা ঠিকমতো বেড়ে উঠবে সাথে অবশ্যই সম্পূরক খাবার দিতে হবে বাড়িতে তৈরি যে সকল খাবার সেই সব খাবারগুলো দিতে হবে প্রাণীজ আমিষ পুষ্টিকর আমিষ জাতীয় খাবার এগুলোও দিতে হবে দুধ ডিম এগুলো যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করতে হবে মাছের কলিজা মুরগির কলিজা এগুলো বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনারা এই সব খাবারগুলোও দিবেন পাশাপাশি এই ঔষধটি যদি আপনারা বাচ্চাকে সেবন করান তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখারও সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ এই ওষুধটির দাম স্থানভেদে এক এক রকম কোন কোনো জায়গায় এই ওষুধটির দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিতে পারে তবে এর মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য